নমস্কার, নিউ বাঙালি ভুরিভোজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পাবদা মাছের তেল ঝাল বানিয়ে দেখাবো। এটা কিন্তু খুব হালকা একটা রেসিপি, কোনো রিচনেস নেই এর মধ্যে, আর এই রেসিপিটা বানাতে খুব কম ইনগ্রিডিয়েন্টস লাগে। তাহলে চলুন দেখে নিই কীভাবে বানাতে হবে পাবদা মাছের তেল ঝাল। পাবদা মাছের তেল ঝাল বানানোর জন্য আমি এখানে পাবদা মাছ নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব লবণ পরিমাণ মতো, আর দিয়ে দেব হলুদ, আর দিয়ে দেব সামান্য পরিমাণে সর্ষের তেল। দিয়ে আমি মাছগুলোকে ম্যারিনেট করে নেব। এখন মাছগুলো আমি ম্যারিনেট করে নিয়েছি। আমি একটা কড়াই গরম করে নিয়েছি, এর মধ্যে আমি 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দেব মাছগুলো ভাজার জন্য। আমি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি, এবার আমি মাছগুলো দিয়ে দেব। পাবদা মাছ কিন্তু খুব হালকাভাবে ভাজতে হয়, বেশি ভাজতে নেই, বেশি ভাজলে টেস্টটা নষ্ট হয়ে যায়। দেখুন, আমার একটা পিঠ ভাজা হয়ে গেছে, আর একটা পিঠও এরকম হালকা করে ভেজে নেবো। এইভাবে আমি সব মাছগুলো ভেজে নেবো। দেখুন, মাছগুলো আমি ভেজে নিয়েছি। আমি এই তেলের মধ্যেই এরকম লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি, এগুলোকে আমি ভেজে নেব। দেখুন, বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি এগুলোকে নামিয়ে নেব। এবারে আমি এই তেলের মধ্যেই 1/2 টিস্পুন মতো কালো জিরে ফোড়নে দিয়ে দেব। আমি এই বাটির মধ্যে 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন মতো লবণ, লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, দিয়ে সামান্য একটুখানি জল দেব। দিয়ে এটা আমি ভালো করে গুলে একটা পেস্ট বানিয়ে নেব। কালো জিরা ফোড়ন দেওয়ার পর আমি এই হলুদ আর নুনের পেস্টটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে এর মধ্যে আমি একটা টমেটো কুচি দিয়ে দেব। একটা টমেটোকে আমি কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে কষিয়ে নেব। দেখুন, টমেটো কুচিটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা। এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেব। জলটা আপনারা মাপ মতো দেবেন, যতটা গ্রেভি পছন্দ। জল দিয়ে ভালো করে মিশিয়ে এই ঝোলটাকে একটু ফুটতে দেব। ফুট উঠলে তারপরে মাছগুলো দেব এর মধ্যে। দেখুন, গ্রেভিটা ফুটে উঠেছে, এবারে আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরে আমি এখানে 5টা কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি, ঝালটা আপনারা টেস্ট অনুযায়ী দেবেন। দিয়ে আমি এটাকে ঢেকে দেব, ঢেকে 3 থেকে 4 মিনিট ফুটতে দেবো গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে। 3 থেকে 4 মিনিট ফোটানোর পর আমি এখানে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট গ্রেভিটাকে ফুটিয়ে নেব। বেগুনগুলো দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে 1 টেবিল স্পুন মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দেব, আর দিয়ে দেব ধনে পাতা কুচি। দিয়ে আমি গ্যাসটা অফ করে দিয়ে 30 সেকেন্ডের মতো ঢেকে রেখে দেব, তারপর আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে পাবদা মাছের তেল ঝাল। এটা কিন্তু গরমকালের জন্য একদম একটা পারফেক্ট রেসিপি। আপনারা বাড়িতে প্লিজ ট্রাই করবেন এবং কেমন হলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।